আটটা কুড়ি নাগাদ আমার ফোনগুলো ব্লক হয়ে গেল। সকাল থেকে খুব চেষ্টা করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ রেখে অফিসিয়ালিভাবে আমি দুপুরের পরে জানতে পারলাম কে বা কারা একটা ফোন নাম্বার থেকে ফোন করে আমার সিমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিজে কিছু জানি না, আমি নিজে বলিনি, আমাকে কোনোরকমভাবে কিছু জানায়নি, কিন্তু আমার ফোনগুলো খুব অ্যাসেন্সিয়াল, যে ফোনগুলো আমার খুব গুরুত্বপূর্ণ, সবসময় আমার ব্যবহারকৃত ফোন, যেখানে সমস্ত নাম্বার রয়েছে সবসময় যোগাযোগ করার, সেই ফোনগুলো বন্ধ। একটা গভীর চক্রান্ত, রাস্তায় আসবার পথে আমার উপরে কোনো আক্রমণ হতে পারতো, পরপর দুটো সিম বন্ধ হতে পারে, এটা গভীর চক্রান্ত ছাড়া অন্য কিছু হতে পারে? যাতে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারি, এরকম আমার সন্দেহ হয়েছে। আমি গতকালকে গোপালনগর থানায় কমপ্লেন করেছি লিখিত আকারেই, যে তদন্ত করে আমাকে জানানো হোক। আমি মৌখিকভাবে কাস্টমার কেয়ারে জানিয়ে আমি করেছিলাম এবং আমি ওদেরকে বলেছিলাম, আমি লিখিত আকারে থানায় করেছি কোম্পানির নামে, যে কেন আমাকে আমার অজান্তে, আমি জানি না সে অবস্থা, আমার ফোন বন্ধ করে দেওয়া হলো। এটা একটা গভীর চক্রান্ত এবং কি কারণে করা হলো আমার সন্দেহ হচ্ছে। যে কোনো সময় আমার উপরে আক্রমণ হতে পারতো এবং অন্যান্য যেসব কারণগুলো রয়েছে খতিয়ে দেখবার জন্য আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সত্য উদ্ঘাটন হোক।